আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব বিভিন্ন প্রকার ত্রিভুজ থেকে কিভাবে ক্ষেত্রফল ও পরিসীমা বের করব। আমরা জানি ত্রিভুজ মূলত তিন ধরনের, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। বৈশিষ্ট্য: সমবাহু ত্রিভুজ। সমবাহু সমান বাহু, যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর প্রত্যেকটি কোণ সমান, যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আর পরিসীমা হচ্ছে 3a। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 × a²। আমি আবারও বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 × a²। এরপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং সমান সমান বাহু সংলগ্ন কোণগুলিও সমান। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল অসমান বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে b, আর সমান যে দুটি বাহু সেই দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে b/4 × √4a² - b²। আমি আবারও বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে b/4 × √4a² - b²। এরপরে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান। বিষমবাহু ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে 2a, বা তিনটি বাহু যেহেতু অসমান তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদাই হবে। প্রথম বাহুটা হচ্ছে a, পরেরটা হচ্ছে b এবং c। আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √h × h - a × h - b × h - c। ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাকে আগে পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করার পরে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এরপরে হচ্ছে, যদি বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা বের করতে বলে, তাহলে অর্ধপরিসীমা হচ্ছে s। অর্ধপরিসীমার সূত্র হচ্ছে a + b + c/2। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে প্রত্যেকটি পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। আশা করি সূত্রগুলো ভালো করে পড়বে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আগেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।